কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলিশ পাতুরির ট্র্যাডিশনাল একটি রেসিপি দেখার জন্য। আর সেটা হলো সকল বাঙালির প্রিয় কলা পাতায় ইলিশ পাতুরি। গরম সাদা ভাত বা পোলাও এর সাথে ইলিশ পাতুরিটা খেতে এত মজার হয়ে থাকে শুধুমাত্র তারাই জানে যারা এভাবে তৈরি করে খেয়েছেন। আজকে শেয়ার করছি ইলিশ পাতুরির সেই রেসিপি। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ ও 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে মাছের ভিতর লবণ ভালোভাবে ঢুকবে এবং হলুদের জন্য মাছের আষ্টে গন্ধ চলে যাবে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা বা হলুদ সরিষা। সাদা সরিষার চেয়ে কালো সরিষায় ঝাঁজের পরিমাণ বেশি থাকে, তাই কালো সরিষা নিয়েছি 1 টেবিল চামচ। দুই রকমের সরিষা মিলিয়ে রান্না করলে সরিষার অতিরিক্ত ঝাঁজালো ভাবটা অনেকটাই কমে যায়। এবার সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সরিষাগুলো ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিট। 30 মিনিট পর সরিষাগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আস্ত 4টা কাঁচামরিচ আর 7 মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো। সরিষা এভাবে ভিজিয়ে রেখে কাঁচামরিচ লবণ দিয়ে পেস্ট করে নিলে সরিষার তেতো ভাবটা আর থাকে না। সরিষাগুলো যখন পেস্ট হয়ে যাবে তখন দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়ানো। এখন আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি একটি পাত্রে পেস্ট করা সরিষা এবং নারকেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 7 মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা কতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন। সর্বশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইলিশ পাতুরি রান্নায় সরিষার তেলে কিন্তু ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি মেরিনেশন করে রাখা ইলিশ মাছগুলো। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এভাবে রেখে দেব 15 মিনিটের জন্য। ইলিশ পাতুরি রান্না করার জন্য আমি কলা পাতাগুলো কেটে নিচ্ছি, এরপর ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার কলা পাতা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এভাবে ছেঁকে নিব। এভাবে কলা পাতা ছেঁকে নিলে ভাঁজ করার সময় কলা পাতা আর ফেটে যাবে না। কলা পাতা ছেঁকার সময় দেখবেন তেল তেলে ভাব আসবে। কলা পাতা ছেঁকা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা করে নেওয়া কলা পাতায় প্রথমে সরিষা বাটা মশলা দিয়ে নিলাম। এর উপরে দিয়ে দেব 1 পিস মাছ, আরো কিছুটা সরিষা বাটা মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 ফালি করে নেওয়া কাঁচামরিচ। তারপর এভাবে কলা পাতাটা ফোল্ড করে নিতে হবে, আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবে। একটা পাতার অংশ ওপাশ থেকে এনে তার উপরে এপাশের পাতাটা দিয়ে ফোল্ড করে নিতে হবে যাতে মশলা বের হয়ে যেতে না পারে। মাছটাকে কলা পাতায় মুড়িয়ে নিয়ে ঠিক যেভাবে পাততে দেখছেন সেভাবে চারপাশ দিয়ে বেঁধে দিব। বাঁধার জন্য একটু মোটা টাইপের সুতা ব্যবহার করা ভালো, আর নাইলন বা সিনথেটিক সুতা ব্যবহার না করাই ভালো হবে। এভাবে আরো একটা মাছ ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে কলা পাতা না থাকলে একইভাবে কুমড়া বা লাউ পাতা দিয়েও ইলিশ মাছের পাতুরি তৈরি করা যায়। সবগুলো মাছ কলা পাতায় মোড়ানো হয়ে গিয়েছে।
ভাজার পালা। চুলায় একটি প্যানে এক টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে লুয়াচে রান্না করব 5-6 মিনিট ধরে। প্রতি পাশ 5-6 মিনিট ধরে ভেজে নিলেই হবে, কারণ ইলিশ মাছ খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। 6-7 মিনিট পর ইলিশ মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লুয়াচে আবারও রান্না করব 6-7 মিনিট। তবে এর মধ্যে একবারের জন্যও কিন্তু ঢাকনা খোলা যাবে না। এরই মধ্যে ইলিশ পাতুরি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন সুতাটা কেটে নিচ্ছি। ইলিশ পাতুরি কিন্তু ভাপে দিয়ে না, এভাবে সরিষার তেলে ভেজে রান্না করা হয়। আমার চ্যানেলে সরিষা ইলিশ, ভাপা ইলিশ সহ ইলিশ মাছের নানা ধরনের রেসিপি রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। আশা করছি ইলিশ পাতুরি অবশ্যই বাসায় তৈরি করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাউঞ্জে আপনাদের স্বাগতম। এটি নারীদের দ্বারা পরিচালিত একটি পেজ। এখানে মেয়েদের হরেক রকমের ড্রেস, গয়না, কসমেটিক্স, ব্রা, প্যান্টি ইত্যাদি বিক্রয় করা হয়। আমরা মানসম্মত প্রোডাক্ট বাজার দরের চেয়ে কম মূল্যে সরবরাহ করি। আপনার সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। লগ ইন করুন www.facebook.com/dresslounge1। ড্রেস লাউঞ্জে আপনাদের স্বাগতম। এটি নারীদের দ্বারা পরিচালিত একটি পেজ। এখানে মেয়েদের হরেক রকমের ড্রেস, গয়না, কসমেটিক্স, ব্রা, প্যান্টি ইত্যাদি বিক্রয় করা হয়। আমরা মানসম্মত প্রোডাক্ট বাজার দরের চেয়ে কম মূল্যে সরবরাহ করি। আপনার সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। লগ ইন করুন www.facebook.com/dresslounge1।